नमो ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यादिसुता। शील प्रभुपाद की जय। हरे कृष्णा। हरे कृष्णा। इट्स ऑल राइट। सो Yesterday, I spoke on the purpose of Sri Chaitanya Mahaprabhu's appearance, and partly we discussed about Sri Chaitanya Mahaprabhu's pastimes. And yesterday, I mentioned that today we will discuss about Sri. আজকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে আলোচনা করব। মহাপ্রভুর শিক্ষা একটি শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে একজন মহান ভক্ত দ্বারা, শ্রীনাথ চক্রবর্তী। চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে একটি বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় ধাম বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা ব্রজবধু বর্গেনা যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান श्री चैतन्य महाप्रभुर मतमिदं तत्रादरो नापरः। এর অর্থ হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশতনয়। প্রথম বিচারটি হলো পরমেশ্বর ভগবান, স্বয়ং ভগবান তিনি হচ্ছেন নন্দ মহারাজের পুত্র। মহাপ্রভুর শিক্ষা থেকে আমরা জানতে পারি যে স্বয়ং ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান হলেন নন্দ মহারাজের পুত্র। স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান তিনি বসুদেব এবং দেবকীর পুত্র নন, তিনি হচ্ছেন বাসুদেব পুত্র, বাসুদেব শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন নন্দ মহারাজের পুত্র ব্রজেশ তনয়। তার ধাম হচ্ছে বৃন্দাবন। এই ভগবান কখনো বৃন্দাবন ছেড়ে কখনো কোথাও যান না। বৃন্দাবনং পরিত্যাজ্য কুত্র কদাপি ন গচ্ছতি। রম্মা কাচিদুপাসনা ব্রজবধূ গর্পেন ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ
अर्थात वृंदावनेर गोपीरा जे भावे ब्रजबालिकारा भगवानेर आराधना करेछिलेन सेटी होच्छे आराधना सर्वोच्च स्तर। এখন এর প্রমাণ কি? এই যেটা বলা হচ্ছে তার প্রমাণ কোথায়? এর প্রমাণ হচ্ছে সেটি হচ্ছে অমল পুরাণ শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবতম অমল প্রমাণম অমলম। অমল অমল মানে যাতে কোনো নিষ্কলঙ্ক। এবং প্রেমা পুমার্থ মহান, এবং কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, কৃষ্ণ প্রেম লাভ করাই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। পুমার্থ পুরুষার্থ, পুমার্থ মানে পুরুষার্থ, পুমার্থ মানে হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য, এবং সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। এবং তিনি বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু মতম ইদম, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, এইটি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সার। তত্রাদর সেইটাকে গ্রহণ করো সম্পূর্ণ হৃদয় দিয়ে, না পারো এই ছাড়া আর অন্য কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। যখন চরম বস্তুটি লাভ হচ্ছে তখন আর অন্য জিনিস নিয়ে কি হবে? সর্বোচ্চ বস্তুর মধ্যে সমস্ত কিছুই রয়েছে, তার মধ্যে কিছু বাদ নেই। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এবং যত আমরা গভীরে এটা প্রবেশ করব, যত আমরা এই তত্ত্বটি বোঝার চেষ্টা করব, তত আমরা দেখব যে বারবার যেটা বারবার দেখব যে এটা জীব গোস্বামী এই একই কথা বলছেন, রূপ গোস্বামী একই কথা বলছেন, সনাতন গোস্বামী একই কথা বলছেন, তখন এটি আরও পরিষ্কার হয়ে যাবে। বৃন্দাবনের কৃষ্ণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, তার প্রথম প্রকাশ বলরাম, এবং বলরাম থেকে প্রকাশ হয় চতুর্ব্যূহ বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ। এই বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ হলেন, তারা হচ্ছেন বলরামের প্রকাশ বিস্তার। এবং এই শঙ্করসন থেকে বিস্তার হয় বিভিন্ন নারায়ণ, বৈকুণ্ঠের নারায়ণ। এই যে বিষয়টি এটি খুব পরিষ্কার, শ্রীমদ্ ভাগবত এটি খুব সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। তাহলে পরমেশ্বর ভগবানকে বৃন্দাবন কৃষ্ণ, এই ধারণাটা আমরা মহাপ্রভুর শিক্ষা থেকে লাভ করি। কৃষ্ণ কোনো অবতার নন, ভাগবতে সেটি প্রতিষ্ঠিত হয়েছে। কৃষ্ণ কোনো অবতার নন, কৃষ্ণ হচ্ছেন অবতারই। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, যার থেকে সমস্ত কিছুর প্রকাশ হয়। এবং তার ধাম হচ্ছে বৃন্দাবন। যখন আমরা চিন্ময় জগৎকে দর্শন করি তখন আবার আমরা শ্রীমদ্ ভাগবতে এতে দেখতে পাই যে এই জড়জগতের ঊর্ধ্বে ব্রহ্মজ্যোতি রয়েছে। চিন্ময় জগৎ সদা ভাস্বর, নতদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। চিন্ময় জগতে কোনো সূর্য বা চন্দ্রের প্রয়োজন নেই বা অগ্নির প্রয়োজন নেই সেই স্থানটিকে আলোকিত করার জন্য।
চিন্ময় জগৎ সদা ভাস্বর, এটা সবসময় আলোকে উদ্ভাসিত এবং সেটি হচ্ছে ব্রহ্মজ্যোতি। এই জড় জগৎ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, কিন্তু চিন্ময় জগৎ সদা ভাস্বর এবং সেখানে অনেক দিব্য চিন্ময় গ্রহ রয়েছে, যেগুলি হচ্ছে বৈকুণ্ঠ। এবং বৈকুণ্ঠের ঊর্ধ্বে মথুরা মণ্ডল, এবং মথুরা মণ্ডলে রয়েছেন বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে সর্বোচ্চ স্থান চিন্ময় জগতের, এবং পরমেশ্বর ভগবান নন্দ মহারাজের পুত্র, তিনি সদা সর্বদা সেই বৃন্দাবনে অবস্থান করেন। এবং সেখানে তার সঙ্গে তার ভক্তের প্রেমময় সম্পর্ক, চিন্ময় জগতে গোলোক বৃন্দাবনে কৃষ্ণের অনেক প্রকার প্রেমময় সম্পর্ক রয়েছে। বৈকুণ্ঠে কেবলমাত্র দু প্রকার সম্পর্ক রয়েছে, পাঁচ প্রকার রস রয়েছে, তোমরা জানো সেগুলো কি? শান্ত রস, দাস্যরস, সক্ষরস, বাৎসল্য রস এবং মাধুর্য রস, পাঁচ প্রকার রস। বৈকুণ্ঠে শুধুমাত্র শান্ত রস রয়েছে এবং দাস্যরস রয়েছে। বৈকুণ্ঠে সক্ষরস নেই, নারায়ণের সেখানে কোনো বন্ধু নেই, বন্ধু হিসেবে সেখানে তার পিতা মাতা নেই, বৈকুণ্ঠে তার প্রেয়সীরা নেই। লক্ষ্মীদেবী সেখানে আছেন, কিন্তু লক্ষ্মীদেবী সেখানে দাস্যরসে সেবা করছেন ভগবানের। তাই বৈকুণ্ঠে শুধুমাত্র শান্ত এবং দাস্য। যোগীরা শান্তরসে তার ধ্যান করছেন এবং অন্য সকলে তাকে দাস্যরসে তার সেবা করছেন। কিন্তু যখন বৃন্দাবনে যাবে, সেখানে দেখতে পাবে যে সেখানে তার বন্ধুরা রয়েছে, গোপ বালকরা তার সখা। সক্ষর ঊর্ধ্বে বাৎসল্য, কৃষ্ণের পিতামাতা রয়েছে নন্দ যশোদা এবং বয়স্ক গোপেরা সুনন্দ, নন্দ, সদানন্দ, উপানন্দ, কৃষ্ণের কাকা জ্যাঠা, তাদের সঙ্গে কৃষ্ণের বাৎসল্য রসের আদান প্রদান। সেখানে সক্ষরস রয়েছে, বাৎসল্য রস রয়েছে এবং সেখানে গোপীরা রয়েছেন, গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুর রসের সম্পর্ক। যেমন একটি যুবক, একটি কিশোর, একটি কিশোরীর সঙ্গে তার যেরূপ সম্পর্ক হয়, কৃষ্ণের একজন প্রেয়সী নয়, অসংখ্য প্রেয়সী, সেইটি হচ্ছে বৃন্দাবন। এখন এই সমস্ত রসের, এই পাঁচ প্রকার রসের মধ্যে শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য এবং মধুর, এর মধ্যে সব থেকে
সর্বোচ্চ কোনটি? মধুর রস। এবং কৃষ্ণের সঙ্গে গোপীদের এই মধুর সম্পর্ক রয়েছে। আবার এই মধুর রস দুই প্রকারের হয়, একটি হচ্ছে স্বকীয় এবং আরেকটি হচ্ছে পরকীয়। স্বকীয় মানে সেখানে স্বামী স্ত্রীর মতন সম্পর্ক, স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটি হচ্ছে স্বকীয়, এবং একজন প্রেমিক এবং প্রেমিকার যে সম্পর্ক সেটি হচ্ছে পরকীয়। এবং এতে বলা হচ্ছে স্ক্রিপচারে, এবং যে পরকীয় রস হচ্ছে সর্বোচ্চ, শাস্ত্রে বলা হচ্ছে জয় জয়োজ্জ্বল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় উজ্জ্বল রস, সেই সব থেকে সর্বোচ্চ রসের জয় হোক, জয় হোক। সর্বরস সার, সেটি সমস্ত রসের সারাতি সার, যাহা পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, ব্রজে যেটি যেভাবে সেটি প্রকাশিত হয়েছে পরকীয়াভাবে। সেইটি হচ্ছে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি যে সমস্ত সম্পর্কের মধ্যে সেটি সব সমস্ত সম্পর্কের মধ্যে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপীদের যে সম্পর্ক সেটি হলো সর্বোচ্চ। এই সমস্ত বিষয়গুলি খুব সুন্দরভাবে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে বিভিন্ন উক্তির মাধ্যমে, বিভিন্ন শাস্ত্রে। যেমন একটি হচ্ছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো, কেন মহাপ্রভু এলেন? কিছু দেওয়ার জন্য যেটি কখনো দেওয়া হয়নি, অনর্পিত, সেটি কি? করুণায় অবতীর্ণ কলৌ, তিনি এসেছেন সেটি কৃপা করে দেওয়ার জন্য। সমর্পিত উন্নত উজ্জ্বল রসাম, যেমন আমি একটু আগে আমি বললাম, এই উজ্জ্বল রস, এই মাধুর্য রসের যে সম্পর্ক, তার মধ্যে সর্বোচ্চ এ হচ্ছে সেটা হচ্ছে এই মাধুর্য রস, সেটি সব থেকে নির্মল। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, তিনি নিজের ভক্তি, কৃষ্ণ এসেছেন কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য, বিতরণ করার জন্য। এবং সেই কৃষ্ণকে, সেই কৃষ্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, যার অঙ্গকান্তি শ্যামবর্ণ, তাকে তিনি কিন্তু মহাপ্রভু সেই রূপ ধারণ করেছেন কীরকম? গলিত স্বর্ণের ন্যায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটিকে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন, কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারী গৌরভা। মহাপ্রভুর অঙ্গকান্তি শুধু তপ্ত গলিত স্বর্ণের মতনই নয়, তার সঙ্গে যেন একটু কুমকুম মিশ্রিত হয়েছে। কুমকুম হচ্ছে লাল, আর গলিত স্বর্ণ হচ্ছে হলুদ বর্ণের। এই রক্তিম, যে রক্তিম বর্ণের যে গলিত স্বর্ণ সেইটি হচ্ছে মহাপ্রভুর, এবং সেইটি হচ্ছে রাধারানীর অঙ্গকান্তি। কৃষ্ণ এসেছেন রাধারানীর সেই অঙ্গকান্তি ধারণ করে চৈতন্য মহাপ্রভু রূপে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে যে এই রাধারানীর এই অঙ্গকান্তি শ্যামসুন্দরের কৃষ্ণবর্ণকে
আচ্ছাদিত করে দিয়েছেন, এবং অর্থাৎ রাধারানীর অঙ্গকান্তি দিয়ে তিনি যেন কৃষ্ণকে আচ্ছাদিত করেছেন, এবং সেইটি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু কে? তিনি হচ্ছেন কৃষ্ণ এবং রাধারানীর মিলিত রূপ। কৃষ্ণ মহা রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি ধারণ করেছেন, কৃষ্ণ স্বয়ং এসেছেন, তিনি রাধারানীর ভাবটি কি? সেটি হচ্ছে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। সর্বোচ্চ কৃষ্ণ প্রেম রাধারানীর দ্বারা প্রকাশিত হয়েছে, আর চৈতন্য মহাপ্রভু সেই ভাব ধারণ করে এসেছেন এবং তার অঙ্গকান্তিকে ধারণ করে এসেছেন। রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণ স্বয়ং রাধা ভাব এবং দ্যুতি, ভাব মানে ভাব আর দ্যুতি মানে হচ্ছে তার অঙ্গকান্তি। রাধারানীর ভাব, রাধারানীর ভাবটি কীরকম? চরম প্রেমময় অবস্থা, এবং তার অঙ্গকান্তিটি গলিত স্বর্ণের ন্যায়। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু আরাধনার সর্বোচ্চ স্তর। কি সেটা? হচ্ছে ব্রজগোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছিলেন। এইটি হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন আমাদের। যে এই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি বৃন্দাবনে বাস করেন, এবং ব্রজগোপিকারা তাকে যেভাবে আরাধনা করেছেন সেইটি হচ্ছে সর্বোচ্চ আরাধনা। এখন আমরা দেখতে পারি যে কেন কৃষ্ণ এলেন ভক্তরূপে, সেটাও খুব সুন্দরভাবে চৈতন্য চরিতামৃতে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, যথেষ্ট বৃহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। কৃষ্ণ যথেষ্ট লীলাবিলাস করার পর, তার ব্রজলীলা সম্পাদন করার পর, কৃষ্ণ তিনি তার গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। তখন এবং তার এই লীলা সংবরণ করে তিনি যখন এই ধরাধাম থেকে তাঁর চিন্ময়লোকে চলে গেলেন, তখন কৃষ্ণ চিন্তা করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আমি এই আমার এই প্রেম প্রেম ভক্তি আমি বহুদিন দিইনি, সেটা প্রদান করিনি সেটা, এবং যতক্ষণ না কেউ এই প্রেমময়ী এ পাচ্ছে ততক্ষণ জীবের অবস্থান নিরর্থক, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। যতক্ষণ না পর্যন্ত এই প্রেম কেউ লাভ করতে পারছেন ততক্ষণ তার অস্তিত্বে চরম সার্থকতা লাভ হয় না। চৈতন্য মহাপ্রভু কেন এলেন তাহলে? রূপ গোস্বামী বলছেন, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কেন কৃষ্ণ এলেন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে? এই কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। কৃষ্ণ প্রেম অত্যন্ত দুর্লভ বস্তু,
কৃষ্ণ প্রেম সকলের লাভ লভ্য নয়, এমনকি ব্রহ্মা সেটি লাভ করতে পারেন না, এমনকি লক্ষ্মীদেবী সেটা লাভ করতে পারেন না। কৃষ্ণপ্রেম শিব লাভ করতে পারেন না। তো এই ব্যক্তি কৃষ্ণপ্রেম বিতরণ করছেন, এই কৃষ্ণপ্রেম এত দুর্লভ বস্তু যেটি শিব পেতে পারেন না, ব্রহ্মা যেটি পেতে পারে না। তারা শুধু পায় না, শুধু তা নয়, তাদের ক্ষেত্রে দুর্লভ। কিভাবে কৃষ্ণলীলায় শিব এটা পেয়েছিলেন? গোপেশ্বর শিব রূপে পেয়েছিলেন, তাকে গোপী রূপ ধারণ করতে হয়েছিল, তবেই তিনি এটি লাভ করেছিলেন। লক্ষ্মীদেবীকে তিনি শুনলেন যে কৃষ্ণের ব্রজলীলা সম্বন্ধে শ্রবণ করলেন এবং তিনি নারায়ণকে বললেন, আমাকে বৃন্দাবন নিয়ে চলো তোমার বৃন্দাবন লীলায়। নারায়ণ বললেন, ঠিক আছে, তাহলে তুমি কোনো একজন গোপীর আনুগত্য স্বীকার করো, তাহলেই তুমি এই এই লীলায় প্রবেশ করতে পারবে। লক্ষ্মীদেব বললেন, আমি লক্ষ্মী, আমি কী করে একজন ব্রজগোপিকার কাছে নিজেকে সমর্পণ করতে পারি? আমি সর্বোচ্চ স্থান আমার, আমি এটা করতে পারি না, আমি কোনো ব্রজগোপিকার শরণাগত হতে পারি না। তখন নারায়ণ বললেন, তাহলে ভুলে যাও সে কথা। তখন লক্ষ্মীদেবী কঠোর তপস্যা করলেন এবং কৃষ্ণ তখন তার সামনে এসে উপস্থিত হলেন। বললেন, তুমি এত কঠিন তপস্যা করছো কেন? তখন লক্ষ্মীদেবী বললেন, আমি তোমার ব্রজলীলায় প্রবেশ করতে চাই। তখন কৃষ্ণ লক্ষ্মীদেবীকে তার বক্ষে ধারণ করলেন শ্রীবৎস চিহ্ন রূপে। এইভাবে লক্ষ্মীদেবী বৃন্দাবনে প্রবেশ পেলেন। এ থেকে আমরা বুঝতে পারছি যে কৃষ্ণপ্রেম কত দুর্লভ বস্তু, ব্রহ্মারও দুর্লভ প্রেম। যেটি ব্রহ্মা সেটা পায় না, সেইটি তিনি সকলকে বিতরণ করছেন, নাও এসো, নিয়ে যাও, নিয়ে যাও। যথেষ্টং রে ভ্রাত কুরু হরিহরি ধান মনীষম, নিত্যানন্দ প্রভু বলছেন, তিনি সকলকে ডেকে বলছেন, ভাইরা ভাই সব তোমরা এসো, নিয়ে যাও। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। নিত্যানন্দ প্রভু দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করছেন, এসো তোমরা এই কৃষ্ণপ্রেম নিয়ে যাও। চৈতন্য মহাপ্রভু এইরকম অপূর্ব লীলা, অপূর্ব কৃপা তিনি প্রদান করলেন। তখন রূপ গোস্বামী বলছেন, এই ব্যক্তিটি কে যে কৃষ্ণপ্রেম এইভাবে তিনি বিতরণ করছেন, যেটি ব্রহ্মা শিবের দুর্লভ, তাহলে এই ব্যক্তিটি কে? তাহলে ইনি নিশ্চয়ই কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ ছাড়া কেউ কৃষ্ণপ্রেম এইভাবে প্রদান করতে পারেন না। তাই রূপ গোস্বামী খুব সুন্দরভাবে বলেছেন যে এটা নিশ্চয়ই কৃষ্ণ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায়, ইনি কৃষ্ণ, সেই কৃষ্ণই এসেছেন কৃষ্ণ চৈতন্য রূপে। কৃষ্ণ চৈতন্য নাম নেই গৌরত্তি সে নম। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা অবদান, মহাদান। কৃষ্ণ চিন্তা করলেন, আমি এলাম, এসে ব্রজলীলা করলাম, ব্রজলীলা প্রকাশ করলাম, কিন্তু জীব কিভাবে আমার এই ব্রজলীলায় প্রবেশ করবে? তখন তিনি একটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বলছেন। তিনি বলছেন যে সমগ্র জগৎ আমাকে শাস্ত্রীয় বিধিতে ভক্তি করে, বিধি ভক্তিতে আমার ভক্তি করে।
शास्त्रीय विधि भक्ति शास्त्रीय विधि मते जे भगवान भक्ति ताके बोले वैधि भक्ति विधि से नियम मेने शास्त्रीय नियम कानून मध्य दिए जो भगवान भक्ति करा है तक से वैधि भक्ति। चैतन्य महाप्रभु चिंता करलें सकल जगते मरे करे महाकृष्ण बोलछेन सकल जगते मरे करे विधि भक्ति सारा जगत आमाके वैधि भक्ति करे विधि भक्ति ब्रज प्रेम पाइते नारी शक्ति किन्तु ए विधि भक्ति करे केउ ब्रज प्रेम लाभ करते पारे ना केन कारण जखन केउ विधि भक्ति करे भगवानेर सेवा करेन तिनि तखन बैकुंठे जान विधि भक्तिर चरम साफल्य हच्छे बैकुंठ प्राप्ति एवं बैकुंठे गिये सारूप्य सामीप्य सारष्टि एवं शालक्य ए चार प्रकार मुक्ति रयेछे सेगुली लाभ करे से मुक्तिगुली लाभ करे बैकुंठे गिये से तार स्वरूप चिन्मय स्वरूप लाभ करे जेटी नित्य ताहले से कि करे वृंदावने जाबे जेटी बैकुंठेर ऊर्धे तो एटा एकटा प्रब्लेम समस्या। कृष्ण चिंता करलें कृष्ण जेकोनो समस्यार समाधान करते पारें तिनि कि करे समस्यार समाधान करलें सकल जगते मरे करे विधि भक्ति सारा जगत आमाके वैधि भक्तिते भजना करे एवं वैधि भक्तिते भजना करार माध्यमे तारा बैकुंठे जाबे। रूप गोस्वामी बोलछेन भक्ति रसामृत सिंधुते श्रुति स्मृति पुराण आदि पंचरात्र विधिं बिना कारा कारा जानो ए श्लोकटी श्रुति स्मृति पुराण आदि पंचरात्र विधिं बिना ऐकान्तिकी हरेर भक्ति उत्पातैव कल्पते। उत्पात कथाटी अर्थ कारा जाना उत्पात माने विघ्न घटाना जदि भक्ति करा हय जेटा श्रुति स्मृति पुराण इत्यादि नियम ना मेने ताले सेटा कि तैरी करबे उत्पाते सृष्टि करबे माने अन्यभावे बोलते गेले सकलके एई वैधि भक्तिर नियम मेनेई ताके भगवानेर भजना करते हबे আর এইভাবে বৈধি ভক্তিতে ভগবানের সেবা করার মাধ্যমে বৈকুণ্ঠে প্রবেশ হবে। তাহলে কি করে জীব বৃন্দাবনে যাবে এটা সমস্যা নয় কি? কৃষ্ণ এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কৃষ্ণ কিভাবে সমস্যার সমাধান করলেন দেখো, যখন পরমেশ্বর ভগবান যখন বৈকুণ্ঠ যখন বৈধি বিধিভক্তিতে ভজনা করা হয় তখন বৈকুণ্ঠে যান ভক্তরা, কিন্তু ভগবানের ভক্ত তাকে যখন বৈধিভক্তিতে ভজনা করা হয় তখন বৃন্দাবনে প্রবেশাধিকার হয়। যেমন আমি বলেছিলাম কৃষ্ণ সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। কৃষ্ণ এলেন, তিনি তাঁর ভক্ত রূপ ধারণ করে এলেন, ভক্তরূপে অবতীর্ণ হলেন। আরেকটি বিষয় চিন্তা করতে হবে যে ভক্তরূপে এসে কি যোগ্যতা লাভ করলে কেউ বৃন্দাবনে যেতে পারে? আরেকটা বিচার আমরা করে দেখি। দু রকমের ভক্তি রয়েছে, একটা আমি বললাম বৈধি ভক্তি, আর এক প্রকার ভক্তি আছে সেটা হচ্ছে রাগানুগ ভক্তি। এই রাগানুগ ভক্তির মাধ্যমে বৃন্দাবনে প্রবেশাধিকার লাভ হয়।
বৈধি ভক্তি বৈকুণ্ঠে নিয়ে যায়, রাগানুগা ভক্তি গোলক বৃন্দাবনে নিয়ে যায়। রাগানুগ কথার অর্থ কি? রাগানুগা, রাগ দুটি শব্দের মিলন এটি, রাগ অ্যান্ড অনুগ। রাগ মানে ভালোবাসা, প্রেম, আর অনুগ মানে যাকে অনুসরণ করা। যারা শুধুমাত্র কৃষ্ণকে ভালোবাসেন তারা হচ্ছেন রাগানুগ, এবং কেউ যখন তাদেরকে অনুসরণ করেন সেইটি হচ্ছে রাগানুগ ভক্তি। এরা হচ্ছেন বৃন্দাবনের বাসিন্দা, বিশেষ করে গোপিকারা। সমস্ত গোপিকারা তাদের শুধু কৃষ্ণের জন্য শুদ্ধ ভালোবাসা। রুক্মিণী দেবী কৃষ্ণকে যখন বৃন্দাবনবাসীরা রথযাত্রার সময় হরণ করে নিয়ে গিয়েছিল, রথযাত্রা ফেস্টিভ্যাল কি জানো তোমরা? রথযাত্রা হচ্ছে কৃষ্ণকে হরণ করার লীলা, কৃষ্ণকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বৃন্দাবনের। বৃন্দাবনবাসীরা তাকে হরণ করে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ সামন্ত পঞ্চকে গিয়েছিলেন সূর্যগ্রহণের সময়, তিনি ফিরে আসছিলেন, কিন্তু তিনি ফিরে এলেন না, কয়েকদিন হয়ে গেল তিনি ফিরলেন না। তখনও সকলে চিন্তিত হয়ে পড়লেন যে কী ব্যাপার হলো, কৃষ্ণের কী হলো। তখন সেই সংবাদ দ্বারকায় পৌঁছালো যে কৃষ্ণকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কারা নিয়ে গেছে? বৃন্দাবনের ব্রজগোপিকারা। রুক্মিণী দেবী ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন যে এটা কী করে এদের এত সাহস হয় রাজাকে হরণ করে নিয়ে যাওয়া। তিনি তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তিনি বৃন্দাবনকে ঘেরাও করলেন, সমস্ত বৃন্দাবনবাসীদেরকে তিনি গ্রেপ্তার করলেন তাদেরকে দণ্ড দেওয়ার জন্য। এটা কি একটা বড় একটা অপরাধ নয়, অপহরণ করা, তাও আবার রাজপুত্রকে অপহরণ করা? তিনি তাদেরকে শাস্তি দেবেন ঠিক করলেন, কিন্তু শাস্তি দেওয়ার আগে অবশ্যই বিচার হওয়া দরকার, এবং বিচারের জন্যে উকিল দরকার উভয় পক্ষের। একজন হচ্ছে যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে ওকালতি করে, আরেক হচ্ছে যে অপরাধী পক্ষের একজন উকিল। এখানে অপরাধী কারা? ব্রজবাসীরা। একটা পয়েন্ট এখানে, একটা বিষয় এখানে উঠে এলো, ব্রজবাসীদের যিনি উকিল তিনি হচ্ছেন ললিতা দেবী। তিনি একটা বিষয় বললেন যে আমরা কৃষ্ণকে অপহরণ করে আনিনি, কৃষ্ণ এখানে নিজেই আসতে চেয়েছিল, আমরা শুধু তাকে সাহায্য করেছি, আমরা তাকে হরণ করিনি, আমরা শুধু তাকে সাহায্য করেছি। তখন রুক্মিণী দেবী মেনে নিলেন সেটা, যে ঠিক আছে। দ্বারকায় কৃষ্ণ সবসময় আনমনা থাকে, যেন তার মনটা অন্য কোথায় পড়ে আছে। দিনের বেলা কৃষ্ণের মন সবসময় অন্য জায়গায় পড়ে থাকে, এবং রাত্রিবেলা কৃষ্ণ চিৎকার করে, ডাকে ঘুমন্ত, ও সুবল, ও সুদাম, ও বসুধাম, ও নন্দ মহারাজ, ও নন্দ বাবা, যশোদা মাই, মা, আমি 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 মাখন চুরি করেছি মা, আমি আর করব না, এইভাবে ঘুমের মধ্যে বলতে থাকেন। তারপর গোপীদের ডাকতে থাকেন, ও ললিতা, ও বিশাখা, ও রাধে। তো রুক্মিণী দেবীটা মেনে নিলেন যে হ্যাঁ, দিনের বেলা
কৃষ্ণের কৃষ্ণ আনমনা থাকে এবং রাত্রিবেলা তার মন অন্য কোথাও চলে যায়, তিনি অন্য কোথাও চলে যান। কৃষ্ণ কোথায় যান? কৃষ্ণ বৃন্দাবনে যান। কিন্তু একটা প্রশ্ন আসছে যে দ্বারকায় সব কিছু সেখানে রয়েছে, এটা ঐশ্বর্যের চরম পরকাষ্ঠা, তাহলে কেন কেন কৃষ্ণকে কৃষ্ণের মন বৃন্দাবনের প্রতি আকৃষ্ট হয়? বৃন্দাবনের কি তাকে আকর্ষণ করে? তখন তিনি উত্তর পেলেন যে বৃন্দাবন হচ্ছে একটা বন, সেখানে লক্ষ লক্ষ গাছ, আর সমস্ত গাছ হচ্ছে কল্পবৃক্ষ। বৃন্দাবনের ভূমি হচ্ছে চিন্তামণি। বৃন্দাবনে কৃষ্ণ গোশাল গোচারণ করছেন, সেগুলি সব সুরভিগাভী, তারা যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন। যদি এটা ঐশ্বর্যের বিষয়ই হয় তাহলে যে কোনো ঐশ্বর্য তারা প্রদান করতে পারে, কিন্তু বৃন্দাবনের বাসিন্দারা তারা সেসব চান না, তারা কিছু চান না, তারা শুধু কৃষ্ণকে চান, কৃষ্ণকে ভালোবাসতে চান। তাই এটা থেকে এটা প্রতিষ্ঠিত হলো যে বৃন্দাবনবাসীরা বৃন্দাবনবাসীদের কৃষ্ণের প্রতি চরম ভালোবাসা, এবং ভালোবাসা ছাড়া তাদের আর অন্য কোনো ইচ্ছা নেই। তাদের সমস্ত চিন্তার কেন্দ্রবিন্দু হচ্ছে কৃষ্ণ, তাদের সমস্ত আসক্তির কেন্দ্রবিন্দু কৃষ্ণ। এই 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 যে চরম ভালোবাসা সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। বৃন্দাবনবাসীরা হচ্ছে রাগাত্মিকা ভক্ত। আর যখন এই বৃন্দাবনবাসীর কোনো একজন বৃন্দাবনবাসীকে অনুসরণ করে ভক্তি করা হয় তখন তাকে বলা হয় রাগানুগ ভক্তি। কেন নারায়ণ বলেছিলেন মনে পড়ছে যে তোমাকে সেখানকার কোনো একজন ব্রজগোপিকার আনুগত্যে তোমার যেতে হবে, অর্থাৎ বৃন্দাবনে প্রবেশের পথ হচ্ছে কোনো এক বৃন্দাবনবাসীর অনুসরণে, তার আনুগত্যে প্রবেশ করতে হবে। ঠিক এখন বুঝতে পারছো রাগানুগ ভক্তির মানে কি? এখন একটু চিন্তা করে দেখো যে চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি মহাপ্রভু তিনি রাধারানীর ভাব নিয়ে এলেন। যখন কেউ মহাপ্রভুকে অনুসরণ করছেন তিনি কাকে অনুসরণ করছেন? শ্রীমতী রাধারানী, সর্বোচ্চ রাগাত্মিকা ভক্ত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করার মাধ্যমে মহাপ্রভুকে ভজনা, তাকে তার ভজনা কিন্তু বৈধী ভক্তিতে, সেটা স্বাভাবিকভাবেই রাগানুগ ভক্তিতে পরিণত হচ্ছে। বৈধী ভক্তিতে মহাপ্রভুর ভজনাই হচ্ছে রাগাত্মিকা ভক্তি, রাগানুগা ভক্তি। এবং এইটি রামানন্দ রায় প্রকাশ করেছেন। যখন রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর যখন মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে কথোপকথন করছিলেন, তখন রামানন্দ রায় যে চৈতন্য মহাপ্রভুর স্থানে তিনি রাধা কৃষ্ণকে দর্শন করলেন, রসরাজ মহাভাব দুই এক রূপ, চৈতন্য মহাপ্রভু তিনি চৈতন্য মহাপ্রভুকে দর্শন করছেন রাধা এবং কৃষ্ণ রূপে। যখন কেউ রাধা কৃষ্ণকে দর্শন করে সে তখন কোথায়? সে বৃন্দাবনে রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে কৃষ্ণ এই আয়োজন করেছেন, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তিনি রাধারানীর ভাব এবং কান্তি নিয়ে এলেন, এবং যখন সেই
সেই ভক্ত কৃষ্ণ অর্থাৎ মহাপ্রভুকে বৈধি ভক্তিতে সেবা করে তখন স্বাভাবিকভাবে এই বৈধি ভক্তি রাগানুগ ভক্তিতে পর্যবসিত হয়। এখানে আরেকটি বিষয় আসছে আমার মনে, জানি না তোমরা এটা জানো কি না, কয়েক বছর আগে কিছু ভক্ত অন্য মঠ থেকে তারা বলেছিলেন যে প্রভুপাদ আমাদের সব কিছু দেননি, আমাদের আরও আরও উচ্চ রস পেতে হবে, সর্বোচ্চ রস তিনি দিয়ে যাননি। যখন আমরা এটা বুঝতে পারি এই বিষয়বস্তুটি, তাহলে কি আমরা এটা বলতে পারি যে প্রভুপাদ সব কিছু আমাদের দিয়ে গেছেন? তাই নয় কি? বরং যারা বলছে যে প্রভুপাদ সব কিছু দেননি, তারা বরং বুঝতে পারেননি যে চৈতন্য মহাপ্রভু কি দিতে এসেছিলেন। এটা থেকে বোঝা যায় তারা জানে না, তাই তারা এইরকমভাবে কথা বলছে। প্রভুপাদ সব দিয়ে গেছেন আমাদের, দু বছর আগে আইএলএস ইসকন লিডারশিপ সংঘাতে আমি একটা সেমিনার দিয়েছিলাম, শিল প্রভুপাদ আমাদের সব কিছু দিয়ে গেছেন সেই প্রসঙ্গে, এমনকি রাগানুগা ভক্তি, এবং সেই পয়েন্টটা ছিল এইটি, সেই বিষয়টি ছিল এইটাই, এইটাই আমি বলেছিলাম আরও বিস্তৃতভাবে আরও শাস্ত্রীয় প্রমাণ দিয়ে। আমি সংক্ষেপে তোমাদের সেটা বললাম। কখনো চিন্তা করো না যে প্রভুপাদ আমাদের সব কিছু দিয়ে যাননি। চৈতন্য মহাপ্রভু যা দিয়ে গেছেন প্রভুপাদ সেটা সঠিকভাবে আমাদেরকে প্রদান করেছেন। যারা মনে করে যেগুলো লাভ করার জন্য আমাদের অন্য জায়গায় যেতে হবে, তারা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুর্ভাগা, তারা একটা মহা ভুল করছে। এই ভুল যেন তোমরা কখনো করো না। আমি তাই সবাইকে বলি, নেভার লিভ ইসকন, কখনো ইসকন ছেড়ে যেও না। আমি দীক্ষার সময় আমার শিষ্যদেরকে বলি একটা প্রতিজ্ঞা নেওয়ার জন্য, যে আমি কখনো ইসকন ছেড়ে যাব না, এটা বলো। তাদেরকেই এই প্রতিজ্ঞা করতে হয়। চারটি নিয়ম, ষোলমালা জপ, এবং আরেকটি প্রমিস হচ্ছে কখনো ইসকন ছেড়ে যাবে না। আমি যদিও তোমাদেরকে বলছি না যে সেই সংকল্প নিতে, তবু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে প্রভুপাদ সব দিয়ে গেছেন সেটা বোঝার চেষ্টা করো। এবং এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। শাস্ত্রে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে কি বলা হয়েছে? চৈতন্য মহাপ্রভুর স্বরূপ ভাগবতে প্রকাশিত হয়েছে, কৃষ্ণবর্ণম তিশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্ত্র পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসহ, যজন্তি হি সুমেধসহ, যজন্তি মানে তার ভজনা করা, পূজা করা, আর সুমেধসা মানে যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা অত্যন্ত বুদ্ধিমান তারা চৈতন্য মহাপ্রভুকে সংকীর্তন যজ্ঞে তার আরাধনা করবেন। এইটি হচ্ছে বৈধি ভক্তি, শাস্ত্রবিধি, শাস্ত্রবিধি এইটা, চৈতন্য মহাপ্রভুকে সংকীর্তন যজ্ঞে আরাধনা করা। এখন এই বৈধি ভক্তি তোমরা করো, চৈতন্য মহাপ্রভুর আরাধনা করো। আর এটা করলে কি হবে? আমি তোমাদের একটা কথা বলতে পারি,
যে বৃন্দাবনের রাস্তা, বৃন্দাবনের দরজা খুলে যাবে। সময় একটা সময় তোমরা দেখবে একদিন সুন্দর সকালে তুমি বৃন্দাবনে পৌঁছে গেছ। যেমন গোপকুমার বৃহৎ ভাগবতামৃতে সে বিকালবেলা গিয়ে পৌঁছেছিল, সে নিজে গিয়ে দেখলো যে আমি বৃন্দাবনে এসে গেছি। এইভাবে সে গোপকুমার কৃষ্ণের সঙ্গে তার দেখা হয়। তিনি বিকালবেলা এসেছিলেন, তাকে একটু ওয়েট করতে হয়েছিল, তিনি কৃষ্ণকে খুঁজছিলেন। এমন সময় তিনি দেখলেন কৃষ্ণকে সন্ধ্যাবেলা গোধূলির সময়। তিনি দেখলেন সবাই একদিকে তাকিয়ে আছে, তিনি দেখলেন যে সেখানে অনেক ধুলো উঠছে। তখন তিনি শুনতে পেলেন গাভীর শব্দ, গাভীর আওয়াজ, তারপর শিশুদের কলধ্বনি, তারপরে দেখলেন সমস্ত গোপবালকরা ফিরে আসছে, আর তাদের সঙ্গে কৃষ্ণ তাঁর গোপবালক গোপসখাদের নিয়ে, গাভীদের নিয়ে ফিরে আসছেন। এইভাবে একদিন যদি আমরা এই সরল পন্থাটি যদি আমরা গ্রহণ করি, তাহলে চৈতন্য মহাপ্রভুকে এইভাবে ভজনা করি, তাহলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। ব্রজগোপীরা তাকে কিভাবে ভজনা করেছেন, যে কৃষ্ণ হচ্ছেন একমাত্র তাদের প্রেমাস্পদ, এটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কখনো এটা খুব নিষ্ঠুর মনে হয় কথাটি, রম্মা কাচিত উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা। গোপিকারা যেভাবে কৃষ্ণের ভজনা করেছিল, গোপীরা কীভাবে সেবা করেছিল জানো? গোপীরা কীভাবে কৃষ্ণের সেবা করেছে? গোপীরা অন্য কোনো কিছুর চিন্তা করেননি, কারুর চিন্তা করেননি। মা গোপী তার শিশু সন্তানকে ত্যাগ করে চলে গেছে, স্ত্রী সে তার স্বামীকে ত্যাগ করে কৃষ্ণের কাছে চলে গেছে। তারা তাদের পতি, তাদের সন্তান, তাদের পিতা মাতা, কারোর চিন্তা না করে তারা কৃষ্ণের কাছে গেছেন। তারা শুধু কৃষ্ণকে চেয়েছেন। যখন কৃষ্ণ তার বংশীধ্বনি করেছেন, এবং যেই মাত্র ব্রজগোপিকারা সেই বংশীধ্বনি শ্রবণ করেছেন, তারা যা করছিল, যে কাজেই তারা ব্যস্ত ছিল, তারা সেই কাজ সেখানেই ফেলে রেখে কৃষ্ণের কাছে চলে গেছে। এইটি হচ্ছে ব্রজগোপীদের ভাব। আমি তোমাদের বলছি না ব্রজগোপীদের মতন করো, তোমার সন্তানকে ত্যাগ করে দিয়ে চলে যাও, তোমার স্বামীকে ত্যাগ করে চলে যাও, কিন্তু অন্তরে অন্তত এটা, এই ভাবটাকে গ্রহণ করো যে তোমার ভালোবাসার চরম এ হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, মা হিসেবে তোমার ছেলেকে ভালোবাসতে হবে, কিন্তু ভেবো না যে এই ছেলেটি তোমার নিজের ছেলে, এই সন্তানটি কৃষ্ণের জন্য, কৃষ্ণের ভক্ত। কারণ চরমে সকলেই কৃষ্ণের ভক্ত। দুভাবে আমরা এটাকে দেখতে পারি। যদি মা দেখে শিশুকে, যে শিশুর দেহরূপে তাকে দেখে, হ্যাঁ, তাহলে এই শরীরটা, শিশুর শরীরটা তাকে আকৃষ্ট করে, কারণ এই শরীরটি তার মায়ের থেকে প্রাপ্ত হয়েছে, তার সঙ্গে তার সম্পর্ক রয়েছে। সেই রকমভাবে স্বামীর সঙ্গে তার সঙ্গে তার দৈহিক সম্পর্ক, মা বাবা সকলের সঙ্গেই এইভাবে। কিন্তু আমরা কি এই দেহাত্মবুদ্ধিতে আবদ্ধ হয়ে যাব, না আমাদের চিন্তাটা হবে আধ্যাত্মিক? এই পারমার্থিক সম্পর্ক হচ্ছে কৃষ্ণের মাধ্যমে। মা তার সন্তানকে দেখছে যে এটা আমার সন্তান নয়, এই শরীরটা আমার থেকে সে পেয়েছে, কিন্তু তার মধ্যে আত্মা রয়েছে, সেটি হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের অংশ, কৃষ্ণের ভক্ত সে। স্বামী তার স্ত্রীকে দেখছেন যে এটা আমার স্ত্রী নয়, এ হচ্ছে কৃষ্ণের, কৃষ্ণের অংশ। পিতা মাতা সে তার সন্তান, তার পিতা মাতা এরা সকলে কৃষ্ণের অংশ।
তো কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে সব কিছু কৃষ্ণের মাধ্যমে দর্শন করা, কৃষ্ণের সম্পর্কে তাদেরকে দর্শন করা, এবং এইটি হচ্ছে ভক্তি। আমাদের সম্পর্ক ত্যাগ করতে হবে না, আমাদের পেশা ত্যাগ করতে হবে না, কিন্তু সব কিছু আমাদের কৃষ্ণের সম্পর্কে করতে হবে। যেমন ভক্তরা দেখেন যে সুন্দর ফুল একটা, সে তখন ভাবে যে এটাকে আমি নিয়ে গিয়ে কৃষ্ণের চরণে অর্পণ করব। ভক্ত খুব সুন্দর ফল সবজি দেখে, তখন সেইটা দিয়ে খুব সুন্দর সবজি তৈরি করে আমি ভগবানকে ভোগ নিবেদন করব, এইভাবে সে চিন্তা করে, সব কিছুকে সে কৃষ্ণের সম্পর্কে দর্শন করে। সে একটা খুব সুন্দর অট্টালিকা প্রাসাদ দেখছে, সে ভাবে এইরকম আমি একটা কৃষ্ণের মন্দির তৈরি করব। কৃষ্ণ ভক্ত দেখে যে আকাশে শকুন উঠছে, আকাশে শকুন উঠছে মানে সেখানে একটা মৃত গরু পড়ে আছে নিশ্চয়ই কোথাও, তখন ভক্ত ভাবে ও একটা মৃত গরু আছে, তার ওই চামড়াটা দিয়ে আমি একটা মৃদঙ্গ বানাবো এবং তাই দিয়ে আমি হরে কৃষ্ণ কীর্তন করব। এইভাবে ভক্ত সব কিছুকেই কৃষ্ণের সম্পর্কে দর্শন করে এবং এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। হরে কৃষ্ণ। আমাদের আর 20 মিনিট সময় আছে, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ব্রহ্মবাদীরা কৃষ্ণকে জানে না, তাই তারা ব্রহ্মজ্যোতিতে ব্রহ্মজ্যোতি লাভ করে। যখন তারা কৃষ্ণকে জানতে পারে, যেমন সুখদেব গোস্বামী, চার কুমার, তারা প্রথমে ব্রহ্মবাদী ছিল কিন্তু পরম চরমে তারা ভক্ত হয়ে যায়। ভগবদ গীতা হচ্ছে প্রাথমিক জ্ঞান এবং শ্রীমৎ ভাগবত আমাদেরকে তার ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে। এই শরণাগতি সেটিকে কিভাবে সেটি প্রেমের চরম পর্যায়ে পৌঁছায় সেইটা শ্রীমৎ ভাগবতে বর্ণিত হয়েছে। শিবজি পরম বৈষ্ণব হওয়া সত্ত্বেও তিনি কৃষ্ণপ্রেম লাভ করেন না, এটি আমরা কিভাবে বুঝব? সাধারণ চিন্তা হচ্ছে আধ্যাত্মিক হিসেবে সেটা হচ্ছে বৈকুণ্ঠ, বৃন্দাবন ধারণা, এটি এটি এত খোলাখুলিভাবে দেওয়া হয়নি। যখন কেবলমাত্র কৃষ্ণ আসেন এবং তিনি তার ব্রজলীলা সম্পাদন করেন তখনই এই বৃন্দাবন সম্বন্ধে জানতে পারে। তারপরে চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ আসেন এবং তিনি তখন বৃন্দাবনে যাওয়ার পথ করে দেন। যেমন আমি বলেছি যে বৃন্দাবনে প্রবেশের রাস্তা হচ্ছে বৃন্দাবনের একজন ভক্তের অনুগত হয়ে প্রবেশ করতে হবে। যতক্ষণ না কেউ সেটা করছে, যেমন ব্রহ্মা, তিনি যদি ব্রহ্মার অবস্থায় থাকেন তাহলে তিনি ব্রহ্মাই থাকবেন, কিন্তু তিনি যখন একজন ব্রজবাসীর আনুগত্যে ভজনা করবেন তখন তিনি বৃন্দাবনে প্রবেশাধিকার পাবেন। শিব যখন তিনি কোনো ব্রজবাসীর আনুগত্য স্বীকার করবেন তখন তিনি বৃন্দাবনের প্রবেশাধিকার পাবেন। যেমন আমি বলেছি শিবকে গোপী রূপ ধারণ করতে হয়েছিল, গোপেশ্বর শিব, সেখানে তার এটা কী ছিল, কাজটা কী ছিল? রাসমণ্ডলী দ্বারপাল, তিনি রাসমণ্ডলীকে সবাইকে ঢুকতে দেবেন না, এইটি হচ্ছে বিষয়। এবং চৈতন্য মহাপ্রভু এসে সেই দ্বারটি সকলের জন্য উন্মোচন করে দিয়েছেন, এইটি হচ্ছে কৃষ্ণ এই এই সময় এই মন্বন্তরে এই যুগে এই এক বিশেষ সপ্তমনুর অষ্টবিংশতি চতুর্যুগে
দাপরে কৃষ্ণ আসেন দাপরের শেষে, এবং তারপরে যে কলিযুগ তাইতে চৈতন্য মহাপ্রভু আসেন, এবং তখন 500 বছর পরে তার শ্রীল প্রভুপাদ আসেন। হরি বল। এবং এইভাবে সেই দ্বারটি সকলের জন্য উন্মোচিত হয়। হরে কৃষ্ণ। আপনি আজকে বলেছেন যে পরমেশ্বর ভগবান নন্দ মহারাজের পুত্র, তিনি দেবকীর পুত্র নন, দেবকী বাসুদেব, একটু ভালো করে বুঝিয়ে দেবেন। কৃষ্ণ কোথায় থাকেন? তিনি গোলক বৃন্দাবনে, সেখান থেকে তার প্রথম প্রকাশ বলরাম। বলরাম প্রকাশিত হন চতুর্ভুহ রূপে, বাসুদেব, এই বাসুদেব হচ্ছেন বসুদেব এবং দেবকীর পুত্র, তিনি হচ্ছেন বলরামের প্রকাশ। এবং বাসুদেব থেকে সংকর্ষণ, বলরাম সংকর্ষণ রূপে প্রকাশিত, কৃষ্ণ বাসুদেব রূপে, বলরাম সংকর্ষণ রূপে, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ তারা দ্বারকায় রয়েছে। এটা হচ্ছে পরবর্তী প্রকাশ। আমি গতকাল বলেছিলাম যে কৃষ্ণ এই দেহটি আমাদের দিয়েছেন তার দেহের অনুরূপে, তিনি মানুষ হননি, কৃষ্ণ কৃষ্ণ। যখন কৃষ্ণ আসেন তিনি কৃষ্ণ স্বয়ং আসেন, এটা তার স্বরূপ। এরকম নয় যে কৃষ্ণ মানুষের দেহ ধারণ করেন। বৃন্দাবনে কৃষ্ণ এই জড়জগতে আসেন, তিনি নন্দ মহারাজের পুত্ররূপে আসেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare प्रेमानंदे हरि हरि नमः ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तादिशतारिणे शील प्रभुपाद की जय।